তো সব জানি সুজন ব্যাপারী বড় বাড়িতে বিক্রি হয়। ও তো একবার চাষা বড় লোক বাড়িতে কি করে বিক্রি করতে? ও তো কাজ করতে জানে না, সাইকেল চালাইতেও জানে না। ওর বউ ভাত খাবে তো? কি জানি, দুদিন না গেলে বোঝা যাবে না। ওগো শুনছো, অনেকদিন তো মায়ের বাড়ি বেড়াতে যাইনি, চলো। তুই তো সবসময় মায়ের বাড়ি বাড়ি করিস। লকডাউনে তো অনেকদিন ধরে এক বছর ধরে আছি, যাব না? হাতে টাকা পয়সা নাই, আমি যেতে পারবো না। মিংসি তুই যাবি নি? তোর বাপ যাবে, দাঁড়ায় এই গালি এই গালি। তোর ভাতই খাবো না। তাহলে কন্ট্রোলের আটার উটি তো খাবি। তোর মুখই দেখবো না মিংসি। মুখ না দেখিস, পিছন দেখিস। তাহলে আমাকে মায়ের বাড়ি নিয়ে যাবা না গো? চ যাবি বলছি দেখুন, চ। চড়ো সাইকেলে। আমি মানুষলে সাইকেল চালাতে জানি না, তুই তো আবার পাথরের মতন ভারিলে। মিংসি তুমি কি পারো? বাবা বুঝা সাইকেল থেকে নামলো, ভারী কত রে। ভালো আছে মধুকে অনেকদিন দেখিনি। বাবজি দাড়ি কেন? কই আমার দাড়ি? তো ঠিক আছে ঘরে যাও। ইরি শালা, আমি দেখছি এর রাত্রির বেলায় মাছের মাছ ধরে জাল টাঙে সেই থেকে। ওর গেট কমনে, ভেতরে ঢুকবো কমদিন দি। ওপর দি ফাঁকা আছে বোধ হয়, কাউকে জানাবো না ব্যাপারটা, উপর দি লাফ মারি। ও মা গো কি পড়লো গো? আমি রে গো কোথায় থেকে পড়লি গো? মাছ ধরে জাল টাঙাইছি, আমি ঢুকার পথ পাইনি, ও পদ লাফ মেরে দিয়েছে। ও মিংসি মশারি ভিতরে ঢুকাও জানো না? কি করে জানবো, এ আমাদের আছে নাকি? ঠিক আছে সব। এ শালা এর ভেতরে কে সয়, আদো আদো লাগছে, নিঃশ্বাস পাচ্ছি নে, তো বাইরে যাও। বাইরে শালা মশা কত রে, যাই জালের মধ্যে যাই। আবার আসো ভেতরে। শালা নিঃশ্বাস লিতাচ্ছি না, আবার গরম লাগছে। এই মিংসির লেগে সারা রাত ঘুমাতে পারবো না নাকি যশোর? আমাকে মশাই খেয়েছে, খিদিও লাগিছে, এখন কি খেতে দেবে কি জানি, যাই দেখব অশান দিব। এই দেখো কলগেট নাও। কি ভাগ্য রে, সকালবেলায় উঠে দামি কোম্পানির মাল খেতে দিল, এই জন্যে তাই বলি শ্বশুর বাড়ি জিন্দাবাদ। এই সকালবেলায় কি খাওয়ালি রে, মুখ মিষ্টি লাগছে। কেনে কলগেট তুমি খেয়েছো নাকি? হ্যাঁ আমি খেয়েছি। মিংসি করিছে কি রে? ও
দিকে যাব। এই কি হয়েছে, লজ্জা লাগছে, বলবো না। কোন দিকে যাব রে, কোন দিকে যাব? তুমি পায়খানায় যাবা তাই মনে হচ্ছে। আমি পায়খানায় যাব না, আমি পায়খানা করব। যাও ওই দিকে। এই দিকে কই রে, ঘর যে শুধু ছোট ছোট পাথর বসানি ঘর। পায়খানা করো, ওই ঘরেই যাও পায়খানা করো। ঘরের মধ্যে আদা বাদে লাগছে, ওখানে আমার হবে না, ওইখানেই যেতে হবে। পাথরে পা দিয়েছে তো পা পিছলি এমনি এমনি হয়ে গেছে। ঘরের মধ্যে আদা বাদা লাগছে, ওখানে আমার হবে না, ওইখানেই যেতে হবে। পাথরে পা দিয়েছে তো পা পিছলি এমনি এমনি হয়ে গেছে। ঘরে সাদা উঁচু, ওইটা কিরে? ওইটা কোমর পায়খানা হয়তো। দাড়ি হয়তো, দাড়ি হয়তো আমার হবে না, হয়তো এইভাবে দাড়ি আমার হবে না, হয়তো এরকম করে দাড়ি। যা মাংসি তুই বাগানে যা। ও মা, আমি ওই মিংসির ভাত খাবো না। কেন, কি হয়েছে মধু? মিংসি কোনোদিন দাঁত বাজে না, দাঁতে চড়ি পড়ে গেছে। তাই নাকি? তাহলে দেখব দাঁত বের করি একদিন হাসতে দিলবো ফটো তোলার লেগে। জামাই বাবা চলো সবাই মিলে একটা ফটো তুলি, একটু হাসো। এই তো হেসিছে মা। জামাই বাবা চলো সবাই মিলে একটা ফটো তুলি, একটু হাসো। এই তো হেসিছে মা। বাপজান এ দেখো 20টা টাকা লয়ে আখ কিনে খায়ো। বাপ আখ কিনে খেয়েছো? না মা, বিস্কুট কিনে খেয়েছি। এই দেখি দেখি দাঁতটা দেখি। নো 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 নো।